আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আমি টুম্পা আছি আপনাদের সাথে। তো বরাবরের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন হচ্ছে দুপুরবেলা, তো এখানে হচ্ছে আমি আর রামিসার বাবা দুইজনে আমাদের লাঞ্চ করার জন্য একটা রেস্টুরেন্টে এসেছি। তো এই রেস্টুরেন্টের বাহিরে বসার জন্য খুবই সুন্দর জায়গা করা। দুবাইয়ের আসলে বেশিরভাগ রেস্টুরেন্টেই ভিতরে যেমন জায়গা, আবার বাহিরে খাবারের জায়গা, কিন্তু দুপুরবেলা এত পরিমাণ গরম যে বাইরে আর বসে খেলাম না। তো দুজনে রেস্টুরেন্টের ভিতরে বসে আমাদের খাবারটা খেলাম, আর এখানে হচ্ছে বাচ্চাদের জন্য খাবার প্যাকেট করে নিয়ে গেলাম, কারণ ওরা দুপুরবেলা গরমের মধ্যে বাইরে আসতে চায় না। তো এর জন্য ওর বাবা আর আমি দেখা যায় প্রায় দিনই খাবার খেয়ে ওদের জন্য খাবার কিনে নিয়ে আসি। তো ওরা হোটেলে বসে খায়। তো দুপুরে খাবার দাবার খেয়ে রেডি হয়ে তারপর হচ্ছে আমরা বের হই ঘোরার জন্য। তো আজকেও রেডি হয়ে বের হয়েছি ঘোরার জন্য। দেখা যাক আজকে কোথায় যাই। ওর বাবা হচ্ছে আর কি হোটেলের যে ম্যানেজার আছেন ওনার সাথে কথা বলতে গিয়েছেন যে কোথায় যাওয়া যায়। তো উনি বলল যে আপনারা আজকে সিটি ট্যুরে যেতে পারেন, কারণ দুবাই শহরে যারা আসে মোটামুটি সিটি ট্যুর করতে সবাই যায়। মানে দুবাই সিটির মধ্যে যে যে প্রসিদ্ধ জায়গাগুলো আছে যেগুলো হয়তো আমরা চিনি না, তো ওখানে হচ্ছে ওরা আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। তো এমন হচ্ছে বিভিন্ন রেন্ট এ কারের মতো পাওয়া যায় যে আপনি টাকা পে করলে আপনাকে সারাদিন ঘুরিয়ে দেখাবে। তো আমরা হচ্ছে একটা গাড়ি নিলাম এমন 4-5 ঘন্টার জন্য। 4-5 ঘন্টা বলতে কথা না আর কি, আপনার যতটা সময় লাগে আপনি নিতে পারেন, ওই হিসেবে পে করবেন। তো আমরা হচ্ছে অ্যাট ফার্স্টে হচ্ছে আমরা দুবাই ফ্রেমের কাছে এসেছি। দুবাই ফ্রেম হচ্ছে আমাদের হোটেল থেকে একদমই কাছে, আমাদের হোটেলের জানালা দিয়ে দেখা যায় দুবাই ফ্রেম। তো এই হচ্ছে বিখ্যাত দুবাই ফ্রেম। দুবাই ফ্রেমটা দূর থেকে দেখলে মনে হয় কি যে জাস্ট ছোট্ট একটা ফ্রেম, কিন্তু কাছে আসলে দেখা যায় যে এত পরিমাণে উঁচা আর এত বড়, মানে ক্যামেরায় কোনোভাবে ক্যাপচার করা যাচ্ছিল না। তো ওর বাবা আমাকে জিজ্ঞেস করলো যে উপরে উঠবা, এটা হচ্ছে আপনার এসকালেটার দিয়ে উপরে ওঠা যায়। উপরে উঠে পুরো দুবাইটা দেখা যায়, একদিক থেকে দেখা যায় হচ্ছে আপনার ওল্ড দুবাই আর একদিক থেকে হচ্ছে দেখা যায় নিউ দুবাই। তো বাচ্চা কাচ্চারা কেউ আর উঠতে রাজি হলো না, এর জন্য আর উপরে ওঠা হলো না, তো নিচ থেকে দেখছিলাম। আর তো আমরা দুবাই ফ্রেমটার একদম ক্লিয়ার একটা ছবি তোলার বহুত চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবেই ক্যামেরায় ক্যাপচার করা যাচ্ছিল না। এক নম্বর হচ্ছে বিশাল বড়, তার মধ্যে হচ্ছে রৌদ্রের একটা তাপ আর কি, অন্ধকার অন্ধকার আসতেছে, অপোজিট সাইড হচ্ছে আলো। তো ক্যামেরায় যতটুকু বোঝা যাচ্ছে ততটুকুই ক্যাপচার করলাম। তো এখন হচ্ছে আমরা আবার গাড়ির দিকে যাচ্ছি। তো দুবাই ফ্রেম তো দেখলাম, এখন হচ্ছে আমরা এসেছি মিউজিয়াম অফ দ্য ফিউচার। তো দুবাইয়ের মধ্যে এটাও হচ্ছে অনেক, মানে একটা কি বলে, অনেক অ্যাট্রাকটিভ একটা জায়গা। তো সবসময় তো ট্রেনে এদিক ওদিক আসার সময় দেখেছি, ট্রেন থাকতে কাছ থেকে দেখা হয়নি, এর আগে আর আসা হয়নি। তো আজকে আসলাম মিউজিয়াম অফ ফিউচারে, আর দেখেছি হচ্ছে আপনার ক্যামেরার ভিডিও ক্লিপে। আমরা আর কি যখন ইউটিউবে সার্চ দিই তখন বিভিন্ন ভিডিও আছে, তখন দেখেছি, কিন্তু আজকে একদম চোখের সামনে থেকে দেখছিলাম। বিশ্বাসই হচ্ছিলো না যে আমরা এই জায়গায় এসেছি আর এটা সামনাসামনি দেখতে এত পরিমাণ সুন্দর। আমার মানে কল্পনাও ছিল না যে এটা যে এত সুন্দর আসলে আর এত বড়। আর কি সব সময় যে মোবাইলে দেখতাম, টিভিতে দেখতাম, কিংবা আপনার আমরা ট্রেনও যখন দুবাইতে এদিক থেকে এদিকে যাওয়া আসা করেছি দেখেছি, কিন্তু এটা যে এত বড় বুঝতে পারিনি। এটা সামনাসামনি এসে দেখলাম যে এটা মানে দেখতে মনে হয় যেন ছোট্ট একটা অনেকটা ডিমের মতো, কিন্তু এটার ভিতরে যে এত স্পেস, এই যে আপনার ভিতরে এসেছে, তো ভিতরটাও খুবই সুন্দর। ভাইটা ছিল হচ্ছে আপনার সিলভার কালারের মধ্যে, কালো কালারের লেখাগুলো আরবি লেখা, আর ভিতরে হচ্ছে আপনার সাদার মধ্যে হচ্ছে লাইট দেওয়া, তো লাইটে লাইটে লেখা ছিল। এত সুন্দর ছিল ভিতরটা দেখতে,
আর আপনার হচ্ছে এই মিউজিয়ামের ভিতরে যদি আমরা ঢুকতে চাই, তাহলে মোটামুটি 1 মাস আগে থেকে এখানকার টিকিট নিতে হয়। এটা সাথে সাথে টিকিট পাওয়া যায় না। আমরা হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে উঠছি, মানে এত সুন্দর, কি বলবো, অনেক সুন্দর, মাশাআল্লাহ। আর চারিদিক দিয়ে আরবি লেখা, হ্যাঁ ওই আসলে তারা যেন দাঁড়ায় আছে। আমরা খুবই সুন্দর, আসলে এই সৌন্দর্য গুলা নিজের চোখে না দেখলে বোঝা যায় না। আমি যতই ভিডিও করে আপনাদেরকে দেখাই কিংবা এক্সপ্লেন করি, রিয়েল লাইফে দেখার যে একটা মজা, যে একটা আনন্দ, সেটা আসলে বোঝা যায় না। আসো ওইটা আসো, ওইটা আসো, তো বেশ খানিকক্ষণ আমরা মিউজিয়াম অফ ফিউচার এ ঘোরাঘুরি করলাম। তো এখন হচ্ছে আপনার প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে, আর কি রোদ পড়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমরা আবার গাড়ির দিকে যাচ্ছি। তো এখন দেখা যাক গাড়িওয়ালা ভাই আমাদের কোথায় নিয়ে যায়। তো দুবাইয়ের রাস্তাঘাটগুলো কিন্তু এত সুন্দর, প্রত্যেকটা বিল্ডিং এত সুন্দর, আর আমার কাছে মনে হয় প্রত্যেকটা বিল্ডিংয়ের যে গ্লাসগুলা একই কালার, এর জন্য আরও বেশি সুন্দর লাগে। এখন আমরা এসেছি হচ্ছে জুমেরা বিচে, এর নাম জুমেরা বিচ না, একদম সন্ধ্যা হয়ে গেছে, সূর্যটাও ডুবে গেছে রে। যে তারা বাপ ছেলেরা ছবি উঠাচ্ছে, আমরাও জয়েন করি যায়। বিচটা সুন্দরী, নিচে বালি, বিচের চারিদিকের ভিউ একটু দেখাই। এটা হচ্ছে একদম বুর্জ আল আরবের পাশে, এই যে বুর্জ আল আরব, আর এই যে হচ্ছে জুমেরা বিচ, ওই সামনে জায়গাটা সুন্দর, দেখ গাছ টাছ লাগানো, ওই জায়গাটা সুন্দর সামনে। এখানে অনেকেই সুইমিং করতেছে, গোসল করতেছে। এখন না সুন্দর একটা মিষ্টি বাতাস আর কি বাহিরে, তো মানে এত ভালো লাগতেছিল। এখনকার ওয়েদারটাই কিন্তু এমন, দুপুরবেলা গরম থাকে, আবার বিকেল থেকে রাত পর্যন্ত মানে সুন্দর একটা মিষ্টি মিষ্টি একটা হাওয়া দেয়, খুব ভালো লাগে। জুমাইরা বিচ নাম, খুব সুন্দর, আর বাতাস, আমি একটু গাছের পাতা দেখাই সামনে থেকে, দেখেন কিভাবে নড়ছে, প্রচুর বাতাস। তো এখন হচ্ছে বুর্জ আল আরবের সামনে দিয়ে আমরা চলে যাচ্ছি। এটার ভিতরে আসলে ঢোকার কোনো সিস্টেম নেই, বাইরে থেকে দেখতে হয়, পর্যটকরা আর কি বাইরে থেকে দেখে। এটার ভিতরে শুধুমাত্র যারা হচ্ছে আপনার আর কি থাকার জন্য আসে কিংবা খাওয়ার জন্য আসে তারাই ঢুকতে পারে। তো এখন হচ্ছে আমাদের ড্রাইভার ভাই আমাদের নিয়ে এসেছে আটলান্টিস দ্য রয়্যাল হোটেলে, যেটা হচ্ছে বিশ্বের সর্বোচ্চ ব্যয়বহুল হোটেল। এই আটলান্টিস দ্য রয়্যাল হোটেলে আপনার থাকার জন্য প্রতি রাত্রে মনে করেন আপনাকে পে করতে হবে $1,00,000 পার নাইট। তো $1,00,000 আপনার আসে হচ্ছে বাংলা টাকায় 1,10,67,800 টাকা, মানে কি পরিমাণ ব্যয়বহুল কল্পনা করতে পারেন। তো এই আটলান্টিস দ্য রয়্যাল হোটেলে হচ্ছে আপনার এক সাইডে হচ্ছে মার্কেটের মতো আছে, তো আমরা চিন্তা করলাম তো আমরা এই সাইড দিয়ে একটু ঘুরে যাই, আমাদের তো আর এই হোটেলে থাকা সম্ভব না, তো একটু দেখে যাই আশেপাশের পরিবেশ, মানে সব কিছুই এত পরিমাণ ব্যয়বহুল এখানে আপনার, আর কি যা জিনিসপত্র পাওয়া যায় সব কিছু অনেক ফ্যান্সি, অনেক ব্যয়বহুল। তা আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম। তো এখন হচ্ছে আমরা 43 তলা বিশিষ্ট আটলান্টিস দ্য রয়্যাল হোটেলের পাশ দিয়ে চলে যাচ্ছি, আর শুধু দেখছিলাম যে আল্লাহ মানুষের কত টাকা হতে পারলে এই হোটেলে একটা থাকতে আসে, যাক আমরা তো থাকলাম না, আমরা দেখে গেলাম।
তা এখন হচ্ছে ড্রাইভার ভাই আমাদের নিয়ে এসেছে হচ্ছে দুবাই ম্যারিনাতে। তো এখানকার পরিবেশ কি বলবো, মানে চোখ ধাঁধানো পরিবেশ। যেদিকে তাকান লাইট আর লাইট, বিল্ডিংগুলো সব এক সমান, আর আশেপাশে এত সুন্দর মিউজিক বাজতেছিল। আর এখান থেকে হচ্ছে আপনার আর কি ক্রুজ ডিনারের ব্যবস্থা, এখানে অনেক বড় বড় ক্রুজ আছে যেগুলো দিয়ে আপনি দুবাই মেরিনাটা পুরো ঘুরে দেখবেন, প্লাস আপনি ডিনার করবেন। এর জন্য আপনার পে করতে হবে, একটা বিশাল অ্যামাউন্টে পে করতে হবে। যারা খুব শৌখিন তারা এখানে আসে ক্রুজ ডিনার করার জন্য। তা আমরা এখানে হচ্ছে ঘুরে ঘুরে দেখলাম, ওর বাবা একটু আর কি জিজ্ঞেস করলো হোটেল হোটেলে যে কোথাকার ডিনারের কস্ট কেমন। তো এই ফাঁকে আমি হচ্ছে ওর বাবার একটু ছবি উঠালাম, তো ভালো লাগতেছিল, বিশ্বাস করেন এত সুন্দর লাগতেছিল। এই যে একটা ক্রুজ এসে থামলো, এখানে অনেক কাস্টমার এটার ভিতরে, তারা ডিনার করে ফিরলো। এখন মোটামুটি অনেক রাত হয়ে গিয়েছে, আমরা সবাই ঘুরতে ঘুরতে অনেক টায়ার্ড হয়ে গিয়েছি। আপনারা হয়তো বা 12-13-14 মিনিটে একটা ভিডিও দেখলেন, কিন্তু এই সময়টা আর কি পার করতে আমাদের যে কত সময় গিয়েছে, এখন মোটামুটি অনেক রাত হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমরা এসেছি আইন দুবাইতে। তো আমরা তো সবাই জানি আইন দুবাইয়ের এই যে আপনার এটাকে কী বলে, নাগরদোলা যেটা বলে বাংলা ভাষায়, তো এটা তো বিশ্বের মধ্যে সবচেয়ে বড়। তো এটা হচ্ছে বন্ধ ছিল একটু সমস্যার কারণে, না কিসের জন্য জানি এটা আর কি বন্ধ, এটাতে ওঠার ব্যবস্থা নাই এখন, হয়তো বা কোনো সমস্যা হয়েছে এর জন্য বন্ধ করে দিয়েছে। আমার আবদুল্লা বাবাটাও প্রায় ঘুম ঘুম চলে আসছে। তা আমরা আইন দুবাইতে আসার পর আমাদের কি বলবো, এত ভাল লাগতেছিল যে এটা এত বড় সামনে থেকে, আর আপনার কর্নিশের ওই পারের ভিউটা এত সুন্দর ছিল, আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, মানে এই জায়গাটা আসার পরে মন চাচ্ছিল না যে আমরা বাসায় ফিরে যাই, এত সুন্দর বাতাস, বাতাসে পানিগুলো খুব সুন্দর ঢেউ খাচ্ছিল, আর এই দিকে হচ্ছে চারিদিকে এত সুন্দর লাইটিং করা, এত ভাল লাগতেছিল। এটা আসলে বাস্তবে উপভোগ না করলে আসলে বোঝানো যাবে না। যাক, তারপর আমরা অনেকক্ষণ ঘুরলাম, তারপর হচ্ছে অবশেষে বাসায় ফিরে আসলাম। তো বাসায় এসে বাচ্চা কাচ্চা হোটেলে রেখে আমি আর ওর বাবা আসলাম রেস্টুরেন্টে খাওয়ার জন্য। ওদেরকে বললাম ওরা আসবে না, ওরা বলে যে না আমরা খুবই টায়ার্ড, আমরা আর যাবো না, আমরা একটু রেস্ট করি, তোমরা দুইজন যাও। তো ওর বাবা আর আমি হচ্ছে রেস্টুরেন্টে আসলাম যে আমরা দুজন গরম গরম খেয়ে যাই আর ওদের জন্য নিয়ে যাব। তো এখানে এসে হচ্ছে মাটন কাবাব কড়াই অর্ডার দিলাম, আর ওরা বলে দিয়েছে যে আমাদের জন্য কিন্তু আর কি তোমরা জাঞ্জাবিলের বার্গার নিয়ে আসবে, ওদের হঠাৎ বার্গার খেতে ইচ্ছে করছে, ওরা খাবে না, কাবাবও খাবে না, রুটিও খাবে না, তো ওদের জন্য বার্গার নিয়ে যাব। তো এখানে হচ্ছে ওর বাবা আর আমি খাবার অর্ডার দিয়ে বসে আছি। তো এই যে আমাদের কাবাব চলে এসেছে, কড়াই কাবাব মাটন। তো এটা হচ্ছে কড়াইয়ের মধ্যে সার্ভ করে, আর এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল কি বলবো, কারণ এটা হচ্ছে আপনার কাবাব করে তারপর হচ্ছে সেটা রান্না করে দিয়েছে। আর আপনার পাকিস্তানি রেস্টুরেন্টের একটা বিশেষত্ব হলো ওরা হচ্ছে প্রত্যেকটা খাবারের উপরে আপনার আদা কুচি, ধনিয়া পাতা কুচি, পুদিনা পাতা কুচি দিয়ে দেয়। তো এত সুন্দর একটা ফ্লেভার আসে, আসলে আমি চিন্তা করেছি এবার বাসায় যাওয়ার পর আমি যখন নিজে কিছু রান্না করবো এইভাবে আদা কুচি, ধনিয়া পাতা কুচি, পুদিনা পাতা কুচি দিয়ে নেব, এটা কিন্তু একটা এক্সট্রা একটা ফ্লেভার আসে। আর আজকের এই কড়াই কাবাব যেটা, এটা এত টেস্ট ছিল, আমি দুবাই আসার পর যত কিছু খেয়েছি আমার কাছে মনে হয়েছে যে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। মানে আমি জানি না আমার অনেক ক্ষুধা লেগেছে কিনা, এর জন্য এত টেস্ট লেগেছে কিনা তাও জানি না, কিন্তু অনেক টেস্ট লেগেছে। ওর বাবা বললো যে না আসলেই অনেক বেশি আম্মি। তো খাচ্ছিলাম, আমার বাচ্চাগুলোকে মিস করছিলাম যে ওরা যদি আসতো হয়তো বা ওদের কাছে ভালো লাগতো, কিন্তু ওরা তো আসার সময় বলে দিয়েছে যে ওরা বার্গার খাবে, তো এর জন্য ওদের জন্য বার্গার নিয়ে যাব। তো আসলে কোনো কিছু ভালো খেলে ওদেরকে ছাড়া কেমন যেন ওদের কথা খুব বেশি মনে পড়ে, তাও তো আমার একটু কম মনে পড়ে। ওর বাবা শুধু বারবার বলছিল যে ওরা যে কেন আসলো না, আসলে গরম গরম খেতে পারতো, ভালো লাগতো। তো আমার আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তো আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।